Assalamualaikum viewers, welcome to my channel Unboxing Life. Video channel chate movie mangs ranna korata khubi shohoj. Tobe ha, tar jonno follow korte hobe kichu recipe, kichu moshla ebong tip poddhoti. Shothik time e shothik bhabe recipe item gulo follow korle amra jani আপনাদেরও মুরগির মাংস রান্নাটা ঠিক আমার মতো অনেক সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মুরগির মাংস রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কতটা মাখো মাখো হয়েছে। এই মুরগির মাংসটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতে এর থেকে আরো বেশি মজা এবং এর থেকে যে একটা ফ্লেভার আসছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। তো ভিউয়ার চলুন দেখে নিই আজ আমাদের রেসিপি এবং কিভাবে ট্রেডিশনাল স্বাদে আপনার মুরগি মাংসটা রান্না করবেন। আমি আমাদের বেরেস্তা বানাতে হবে। তো বেরেস্তা বানানোর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ভেতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমার এই সরিষার তেলটি গরম। আমার তেলটি গরম হয়ে গিয়েছে এবং আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবং লঞ্চে আমি এটা ভেজে নেব। আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হালকা বাদামি কালার চলে আসছে। যখনই হালকা বাদামি কালার চলে আসবে আপনারা মনে করবেন আপনাদের বেরেস্তাটি হয়ে গিয়েছে। আমি এখানে এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি যে বেরেস্তাটি বানিয়েছিলাম এটিকে আমি খুবই ভালো করে যতটুকু সম্ভব গুঁড়ো করে নেব। আমার এটি গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন আমি এই বেরেস্তাটি এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 টিস্পুন আদা পেস্ট, তারপরে দিয়ে দিব 1 টিস্পুন রসুন পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং আমি তার সঙ্গে অ্যাড করছি আমি ফ্রিজ থেকে নামিয়ে টক দইটি ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটি আমি এখন এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই সম্পূর্ণ উপকরণগুলোকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাংসটি মাখানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংসটি এখন মেরিনেটের জন্য সম্পূর্ণ রেডি। তো আমি এখন একটি র্যাপিং দিয়ে এটিকে খুব ভালো করে পেঁচিয়ে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। শুকনো উপকরণের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনা মরিচ, জিরা ও দারুচিনি। এই দারুচিনির জন্য আমরা যে একটি পেস্ট তৈরি করব তার জন্য খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই শুকনো উপকরণ দিয়ে একটি পেস্ট তৈরি করব। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এই কড়াইটিতে সেই শুকনো উপকরণগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এটি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সেই পেস্টটি তৈরি করব। চুলা কিন্তু বেশি হাই দেওয়া যাবে না, এইটি লোতে করে আমাদের উপকরণগুলো ভাজতে হবে। সেই শুকনো উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সেই পেস্টটি তৈরি করব। আমি একটি ব্লেন্ডারে এই সেই শুকনো উপকরণগুলো ঢেলে দিলাম, এখন আমি এটি ব্লেন্ডার করে নেব। আমার শুকনো উপকরণগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, যখন এমনভাবে চলে আসবে তখন আপনারা এর মধ্যে অ্যাড করে দিবেন 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিবেন পরিমাণ মতো মরিচ। আমি আমার পরিমাণ মতো মরিচগুলো দিয়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল সে তেমনভাবে ঝাল দিয়ে দিবেন। এরপরে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এখন আমি আবার গ্রাইন্ডারটা করে নিচ্ছি। আমার সেই উপকরণগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে মিক্সড করছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আমি এখন এই ধনে গুঁড়োকে খুবই ভালো করে এই মশলার সঙ্গে মিক্সড করে নেব। তো ভিউয়ার্স, রান্নায় চলে আসলাম। আমি যে তেলে ফুরানি ভেজেছিলাম আমি সেই তেলেই এখন মুরগির মাংসটি রান্না করে ফেলবো।
আমি যে শুকনো উপকরণগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম আমি অ্যাড ফার্স্টে সেই পেস্টটি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা পেঁয়াজ কুচি ও তার সঙ্গে দিয়ে দেব 2টা কাঁচা মরিচ। আমি সব উপকরণগুলোকে খুবই ভালো করে মিডিয়াম মাঝে ভেজে নেব। আমার এই মশলার ভেতরে কোনো হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যে মেরিনেট তৈরি করেছি তার ভেতরে অলরেডি হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দেওয়া আছে। আমি এখন এটাকে ভেজে নেব পুরোপুরিভাবে 5 মিনিট। আমার 5 মিনিটের মতো এই মশলাগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাগুলোকে আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা একটি তেল বের হয়ে এসেছে মশলা থেকে। এখন আমি যে মেরিনেটগুলো মাংসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি মেরিনেট মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মেরিনেট মাংসগুলোকে এই মশলার সঙ্গে খুবই ভালো করে মেশাতে হবে এবং 5 মিনিট ধরে কষতে হবে। আমার 5 মিনিট ধরে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তবে হ্যাঁ, আমি কিন্তু এই মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দেব না, কারণ এই মাংস থেকে পানি অলরেডি বের হয়ে যাবে। আমি মাংসটিকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম 10 মিনিট পরে। আমি এখন ঢাকনাটা খুলে ফেলছি। আপনারা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন এই মুরগির মাংসটার ভেতর থেকে কতটা পানি বের হয়েছে। এখন এই পানি থেকেই আমার এই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও একটু নাড়া দিয়ে এই মাংসটাকে আবার ঢেকে দেব পুরোপুরিভাবে 10 মিনিটের জন্য। আমি আবার চলে আসলাম 10 মিনিট পরে। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার এই মুরগির মাংসটা ফ্রাই হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দেব কিছু এলাচ গুঁড়ো। আমি এলাচ গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমার চলে আসলাম গরম গরম সার্ভ করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই তরকারিটি কি কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজা। এবং এই তরকারিটি অনেক মাখো মাখো হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি, যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে আমি যে পরে ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো অনলাইন আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আজ আসি, পরে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।